Assalamu Alaikum, Shubho Shokal, welcome to Hali's squad. Asha kori shobai bhalo achen. Alhamdulillah, amra ekhon porjonto bhalo achi. Allah rahmate shob kichu bhalo jacche. Gotkalke rate Dhakay, amader elakay ektu bishti hoyeche. Ami jani na onno kothao bishti hoyeche, amader edike bishti hoyeche. Ektu chatta bhija ache. Alhamdulillah, bishtir ajurui dorkar chilo. Gorom ache, gorom kome nai, but tarpor bishti hoyeche. Eta ekta bhalo songbad. Sharad bishti hoyate goromta hoyto kobutor ektu kom lagche je poriman gorom porche ebar ei gorome ashole kobutor gulo ektu tough tarporo alhamdulillah bhalo ache eta niye dua korben squad e shob ager motoi ache alhamdulillah notun kichu orokom dekha moto nai but shobai chesta korben ei goromer modhe kobutor ke ektu bhalo khabar dite ektu saline type kichu dite glucolite অথবা লেবু শরবত অথবা যদি ভিটামিন সি দেওয়া যায় গরমের মধ্যে অবশ্যই কবুতরের জন্য ভালো আমিও দিচ্ছি আমি আপাতত স্যালাইন দিচ্ছি এই মুহূর্তে কারণ স্যালাইনটা হঠাৎ হঠাৎ আমি দিই যাতে গরমের সময় যাতে ডিহাইড্রেশনটা না হয় কবুতরও তো ওদেরও তো মনে করেন যে দেখা গেল যে কটি শক্তি যেতে পারে অথবা শরীরে পানির অভাব দেখা দিতে পারে এই যে কারণে আমি করছি তো আপনারা ট্রাই করেন কবুতরকে সুষম খাবার এবং বিশুদ্ধ পানি এবং সাথে স্যালাইন টাইপে কিছু দেওয়ার জন্য যাতে ওদের শরীরে মিনারেলের পরিমাণটা বেড়ে যায় এবং যাতে কোনোভাবে প্রবলেম না হয় এই হচ্ছে অবস্থা তো আমি আমার কাজ শুরু করি খাবার দেওয়া দিয়ে আমি ভিডিওতে আসতেছি বাকি কথা বাকি ভিডিওতে হবে এই হচ্ছে পাতিগুলো পাতি বেবিগুলো মাশাআল্লাহ একটা কালার যা আসছে এখনও দশক ক্লিয়ার হয়নি একটারও এখানে একটা দুইটা নর আছে পাট্টা এদিক দিয়ে হচ্ছে হলো ওই যে নরটা আর এদিক দিয়ে একটা নর আছে ওই যে উপরে এরা হচ্ছে একটু দশক ক্লিয়ার কাছাকাছি কিন্তু বাদ বাকিগুলো সবই দশক সাত ফট থেকে পাঁচ ফট কালারগুলো কি দেখেন আগে একটা মাশাআল্লাহ এগুলো একবার আমার নতুন অমৃত এদিক দিয়ে হচ্ছে নয়টা বাচ্চা আর এদিক দিয়ে বাঘা আছে আট পিস বাচ্চা এই যে একটা সুন্দর এটা মাদি ভাবছিলাম এটা মাদি হইব মাদি হলে খুব ভালো হইতো বাট মনে হইতেছে এটা নরই হবে সেরা সুরত নয় বলে আর এই যে টাইসনের বাচ্চাটা মাশাআল্লাহ এদিকে বাঘা আছে অনেকগুলো এই হচ্ছে এই পাশের অবস্থা বাঘাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এগুলো তো আছেই তো কবুতর তো অনেক জমছে এবার কবুতর কমাইতে হবে কবুতর কমাইতে কী হয়েছে কী সমস্যা টার্কিগুলো মাশাআল্লাহ বড় হয়েছে চিন্তা করতেছি না খায় কারো যদি কোনো পরিচিত ফার্ম হাউস থাকতো পাঠাই দিতাম কারণ মেল ফিমেল দুইটা একসাথে তো কনফার্ম হওয়াটা খুব টাফ হয়ে যায় মেল ফিমেল এই জন্যই তো যদি এরকম পরিচিত কেউ থাকতো পাঠাই দিতাম পালতে থাকতো আলহামদুলিল্লাহ আশা করি ভালোই লাগতো দেখতে এরাও খাওয়া দাওয়া করতেছে মোটামুটি এদের খাওয়া দাওয়া নেওয়া মোটামুটি ব্যস্ত এই যে নামলো আমার সবচেয়ে ফেভারিট পাত্রী বাচ্চাটা এবারটা মজার বিষয় হচ্ছে মানুষের কাছে এগুলো কোনো ভ্যালু নেই তারপরও আমার কাছে সুন্দর লাগে মানুষের এখন সবার কাছে কোনো কবুতরের কোনো ভ্যালু নেই 5000 টাকা কবুতর 500 টাকা দেওয়া নেয় না আবার মজার বিষয় হচ্ছে তার কবুতর যদি 100 টাকা দাম ওইটা মানুষ ওইটা তার অনেক ওইটা আবার আমার কাছে 5000 টাকা মনে করেন প্রাইস চাই বসে এটি হচ্ছে মূল সমস্যা যার যার ভালো জিনিস রেসপেক্ট করা বলা হচ্ছে যে আপনার জিনিসটা ভালো এবং আপনার জিনিসটা প্রাইস আছে কিন্তু ইদানিংকালে কবুতরের জগতে দেখা যায় আমার জিনিসটা শুধু ভালো আর সবার জিনিস খারাপ এই প্রথাটা থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত ঠিক আছে যে শুধুমাত্র যে তোমার কাছে ভালো জিনিস আছে আর অন্য কারো কাছে নাই এটা আসলে ভুল তুমি দাম দিয়ে ব্যস্ত আছো তোমার কম দামি জিনিস কিন্তু অন্য ভালো জিনিস তুমি কম দামে কিনতে চেয়েছো এইসব রিকোয়ারমেন্টগুলো আস্তে আস্তে আসলে কবুতরের জগতে সরানো উচিত সবার কাছে ভালো কিছু আছে খারাপ ভালো মিলেই আছে 100টার মধ্যে একটা ভালো আছে ওইটার ভালো ভালো শেখা উচিত আসলে কিন্তু এই কবুতর যে মার্কেটে ইদানিংকালে দেখা যাচ্ছে সবাই একরকম মানে কাটা লেঙ্গে খাওয়া এবং ভালো জিনিসের কোনো গুণ নাই আর ভালো জিনিসটা যখন দেখতে আসবো তখন খুব ভালো যখনই পারচেস করতে আসবো তখনই দেখা গেলো যে এটা কোনো ভ্যালু নেই না 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 এটা এরকম না এটা এরকম না এটা তো এরকম এরকম তাই টবাক লাগে যাক কবুতর নিয়ে কবুতরের কারণে মানুষের মধ্যে হানাহানি দ্বিতাদন্যতা বিভক্তি সৃষ্টি হইতেছে এটা আসলে খুব দুঃখজনক তারপরও আল্লাহ তালা সবাইরে ভালো রাখুক সবার মনের আশা পূরণ করুক দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য কবুতরগুলো খুব শিগগিরই কমাবো আমি চাচ্ছি কমাইতে কারণ এই অফিস টাইম ফ্যামিলি মেনটেন করে আসলে আমার পক্ষে টাফ হয়ে যাচ্ছে তারপরও দেখা যাক আল্লাহ ভরসা কষ্ট করে পালতেছি তো এদিক দিয়ে এই হচ্ছে অবস্থা এদিক দিয়ে মজার বিষয় হচ্ছে ভালো লাগছে যে আমার চুইঠাল মাদেরা ডিম দিছে যে ওটা ডিম দিছে আলহামদুলিল্লাহ এদিক দিয়ে মিলিটারি নর আর হেমার মাদিটা আছে যে মিলিটারি মাদি আর হেমানটা আছে তো মিলাই জুলাই আছে খাকিটা মাশাল্লাহ খুব শিগগিরি জোড়া দিয়ে দেবো কিসের সাথে দিব খুব শিগগিরি দেখাবো না এই দিতে বাচ্চাগুলো সো সবাই ভালো আছে শনিবার দিন অনেকগুলো কবুতর কমে যাবে ছোটো ভাই তার কবুতরগুলো নিয়ে যাবে ওরও আবার সেট আপ করতে হবে সো সব কিছু মিলাই আর কি একটু সামনে একটু ব্যস্ততা আছে সো এই হচ্ছে অবস্থা স্কোয়াডে আর দয়া করে কবুতর নিয়ে অন্যের কবুতরকে ভালো বলতে শিখুন
নিজের কবুতর তো ভালোই, কিন্তু অন্যের কাছে যা আছে ওগুলো ভালো বলতে শিখুন এবং তাদের প্রাপ্য প্রাইসটা দিন। কারণ সবাই কষ্ট করে কবুতর বলে, কায়িক শ্রম, খাবার দাবার থেকে শুরু করে ফ্যামিলি মেনটেন সব কিছুই করতে হয় সবারই, সে স্কুল পড়ে স্টুডেন্ট হোক অথবা একজন চাকরিজীবী হোক। দয়া করে তাদের কবুতরকে ভালো বলতে শিখুন এবং রেসপেক্ট করেন, কারণ এটা শান্তির জগৎ, তো শান্তিটা সবাই বজায় রাখি আমরা। এইগুলো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ।